দর্শক, আমার বিক্রমপুরের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন জাতীয় শিক্ষা সপ্তাহ 2023-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী মুন্সিগঞ্জের রাশেদুল নবী পিয়াস। আজকে আমরা কথা বলবো তার সাথে। চলেন আমরা উঠে আসি। এই যে আমাদের এত নেতিবাচক সংবাদ, এর মধ্যেও আমরা একটা ইতিবাচক খবর পেলাম। আপনার এই অর্জন আমাদের মুন্সিগঞ্জের মানুষের জন্য একটি মাইল ফলক বলা চলে। অর্জনটাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি খুবই খুশি যে এত কিছুর মধ্যে অনেকটি জাতীয় পর্যায়ের একটি মেডেল আমি আমার কলেজ আমার মুন্সিগঞ্জকে এনে দিতে পেরেছি, তার জন্য আমি খুবই খুশি, গর্বিত। এমনকি আমার যারা বড়রা আছে, আমার বাবা মা, আমার বড় ভাইরা, এবং কি আমার শিক্ষক মণ্ডলীরা, তারা সবাই অনেক খুশি। তো তাদেরকে যে আমি এরকম একটা মুহূর্ত এনে দিতে পেরেছি, তার জন্য আমি অনেক খুশি, খুবই খুশি। আপনি আপনি তো ব্যবস্থাপনা বিভাগের ছাত্র, ইংরেজির প্রতি ঝোঁক তৈরি হলো কিভাবে, আর ইংরেজিতে এত ভালো বক্তৃতা করে দেশসেরা হলেন, এই বিষয়টা যদি একটু বলতে না? আমি আসলে ইংলিশ ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। ইট ইজ লাইক আ কাইন্ড অফ হবি টু মি। আমার আরও কিছু হবি আছে, যেরকম আর কি খেলা, ফুটবল খেলা স্পেশালি, তার সাথে ইংলিশটাকেও আমি খুবই ভালোবাসি। কিন্তু ইংলিশ সাবজেক্ট আমি অনার্সে নেইনি, কারণ ওই সাবজেক্টটা আবার অন্য জিনিস। ইংলিশ সাবজেক্টটা মূলত লিটারেচার নিয়ে, এবং আমার যে প্যাশন, আমার যেটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা, বিজনেস রিলেটেড কিছু করা ক্যারিয়ার হিসাবে, তাই আমি ব্যবস্থাপনা চুজ করি। কিন্তু আমি ইংলিশ চর্চা কখনোই ছাড়িনি, ছোটবেলা থেকে করে আসছি, এখনও চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার এই অর্জনের পেছনের গল্পটা যদি আমাদের বলতেন, মুন্সিগঞ্জ থেকে কিভাবে শুরু হলো, প্রতিটা ধাপে ধাপে কিভাবে জাতীয় পর্যায়ে পৌঁছালেন? আসলে এইটা হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ, আপনি সেটা ইন্ট্রোতে আগে সবাইকে জানিয়ে দিয়েছেন। এমন এটা হয় যে প্রথমে আমাদের কলেজ থেকে কিছু নাম লিস্টেড করা হয়, ওই লিস্ট থেকে আমরা যাই উপজেলা পর্যায়ে কম্পিটিশন করতে। ওখানে আসলে যারা কলেজ থেকে নাম পাঠানো হয় তারা পারফর্ম করে, এমন যারা উপজেলা পর্যায়ে, শুধু যারা ফার্স্ট হবে তারা জেলা পর্যায়ে যাবে, জেলা পর্যায়ে যারা ফার্স্ট হবে তারা যাবে বিভাগীয় পর্যায়ে। মানে আমি মুন্সিগঞ্জের ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে ঢাকা বিভাগে গিয়েছি মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করতে হরগঙ্গা কলেজ থেকে। তারপরে ঢাকা ডিভিশনে যে ফার্স্ট হবে শুধু সেই যাবে জাতীয় পর্যায়ে, এবং অন্যান্য বিভাগে, বরিশাল, রাজশাহী, সিলেট, ওই বিভাগে যারা ফার্স্ট হবে তারা আসবে আমার সাথে কম্পিটিশন করতে, অথবা আমি যাব তাদের সাথে কম্পিটিশন করতে। তো এভাবেই এক ধাপের পর এক ধাপ পার করতে করতে জাতীয় পর্যায়ে যাওয়া, এবং জাতীয় পর্যায়ে যাওয়ার পরে এই অর্জন। আচ্ছা, এই মুন্সিগঞ্জের নামটা এই আপনার অর্জনের কারণে সারা দেশের মানুষের কাছে আজ উচ্চারিত হচ্ছে। দেশের বাইরে যারা আছেন, আপনার কলেজের সহপাঠী যারা আছেন, সবাই আপনাকে প্রশংসা করছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। মুন্সিগঞ্জে অনেক কিছু আছে যা নিয়ে প্রশংসা করা যায়, তার মধ্যে যদি একটি প্রশংসার কারণ আমি হতে পারি সেটা আমার জন্য খুবই গর্বের। কারণ বিক্রমপুরকে আমরা সবাই ভালোবাসি, সবাই চাই যে আমরা বিক্রমপুরকে কিছু একটা এনে দিতে পারবো, কিছু উন্নতিতে সাহায্য করব, এটা আমরা সবাই চাই। তো এর একটা কারণ যে আমি হতে পেরেছি তা আমার জন্য খুবই একটি এরকম বিষয় যেটা আমি বলে আর কি প্রকাশ করতে পারবো না। আমি খুবই খুশি, আর আমি আগেও যা বললাম, আমার শিক্ষকরা অনেক খুশি, এবং শিক্ষকদেরকে এমন একটা মুহূর্তে এনে দিতে পেরেছি তাই আমি অনেক গর্বিত। আপনার পরিবারের সদস্য যারা আছেন, বাবা মা, অন্যান্যরা, তারা এই বিষয়টা কিভাবে দেখেছে? আমার বাবা একজন শিক্ষক, আর আমি যে স্কুলে পড়াশোনা করেছি আবদুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে, আমি আমার এসএসসি কমপ্লিট করি, আমার বাবা সেই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। তো যেহেতু আমি একটি শিক্ষামূলক বিষয়ে অর্জন করেছি এবং এটার জন্য পুরো বিক্রমপুর আমাকে এখন চেনে, তার পাশাপাশি আরও অনেক জায়গায় আমার নাম আছে, তো সেই বিষয়ে তারা অনেক খুশি, তারা ব্যাপারটাকে খুবই ভালো চোখে দেখছে এবং আমার থেকে আরও কিছু এক্সপেকটেশন রাখছে। কারণ যেহেতু আমি এই পর্যায়ে যেতে পেরেছি, এ পর্যায়ে কিছু অর্জন করতে পেরেছি, তাই হয়তো তারা আশা করছে যে আরও কিছু হয়তো ভবিষ্যতে অপেক্ষা করছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, পড়ালেখা করে কি করতে চান? কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলেন আমি কেন ব্যবস্থাপনা আমার হায়ার এডুকেশনের জন্য চুজ করি,
তো আমি বলেছিলাম যে আমি বিজনেস রিলেটেড কিছু একটা করতে চাই। আমার ড্রিম জব হচ্ছে যে আমি একটা কোনো কোম্পানি, ভালো কোম্পানি চিফ লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করব, বা কোনো একটা কর্পোরেট কোম্পানিতে বিজনেস রিলেটেড আমার একটা হাই পোস্টে আমার চাকরি থাকবে। সো ওটা নিয়েই কাজ করা। যদি এর জন্য আমার বিদেশ গিয়ে পড়াশোনা করে আসতে হয় তাও আসবো। তবে বিদেশ গেলেও আমার সবসময় একটি স্বপ্ন যে আমি বিক্রমপুরের জন্য কিছু একটা করব। তো আশা করি ওই স্বপ্নটাও সফল করতে পারবো ইনশাল্লাহ। আপনি আপনার আপনার যারা প্রশংসা করছেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? অবশ্যই, যেহেতু সুযোগ এসেছে আমি বলতে চাই যে আমাদের দেশে ভালো খবরের থেকে খারাপ খবরটা মানুষ ইদানিং পছন্দ করছে। জাইরা লোক একটি ফুচকা সং দিয়ে ভাইরাল হলো, সে কিন্তু শুধু এটা দিয়ে ভাইরাল হয়েছে, কিন্তু তার ট্যালেন্ট আছে অনেক, সে একজন প্রফেশনাল প্রোগ্রামার, সেটা অনেকেই তাকে গুরুত্ব দেন, এমনকি সে এটা নিয়ে সাকসেসও করতে পারেনি। কিন্তু যখনই সে একটি ওই রকম গান বের করলো, আমি গান মিউজিককে খারাপ বলবো না, কিন্তু তার আগের কাজের তুলনায় ওই কাজটা কিন্তু তত প্রশংসনীয় ছিল না, কিন্তু সেটারই প্রশংসা সবচেয়ে বেশি পেয়েছে। তো আমি আমার বিক্রমপুর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটি ইতিবাচক কর্মকাণ্ড এভাবে ফুটিয়ে তুলেছে। তাদের এই কর্মকাণ্ডের ফলে কিন্তু সবাই আমাকে আরও ভালোভাবে চিনেছে, তাই সবাই যেহেতু এরকম একটি ভালো কাজকে উৎসাহ দিচ্ছে সেটা আমি খুবই খুশি, তাতে আমি খুবই খুশি। এমনকি আমার মনে হয় সামনেও যারা এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা এটা দেখে খুবই অনুপ্রাণিত হবে। একটি ভালো কাজ এভাবে সবাই জানতে পারছে, তাদেরও টার্গেট থাকবে যে আমরা কিছু করলে আমাদের নিয়মিত নিউজ হতে পারে, আমাদেরও মানুষ পছন্দ করবে, আমরাও জাতীয় পর্যায়ে কিছু এনে দিতে পারবো। এটা শুধু আমাকে নিয়ে হচ্ছে আমি তাতে খুশি, কিন্তু এটা যদি আমার এলাকার, আমার কলেজের, আমার বিক্রমপুরের কেউ যদি একটা কিছু এনে দিতে পারে জাতীয় পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে যেখান থেকে হোক, যাতে আমাদের উন্নতি হবে, আমাদের নাম হবে, আমি তাতে অনেক খুশি। অর্জনটা শুধু আমারই হতে হবে এরকম না, আমি চাই উন্নতিটা আমার, আমি যেখানে পড়াশোনা করি সেখানে হোক, আমার বিক্রমপুরের হোক, এমনকি সবাই যাতে এটা নিয়ে খুশি থাকে। এমন এভাবে সংবাদ মাধ্যমগুলো যদি আমাদের অনুপ্রাণিত করে তাহলে দেখা যায় ভবিষ্যতে এটা আরও উন্নতির দিকে যাবে, আমি আশা করি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, এবং আবারও শুভেচ্ছা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও খুবই ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা মুহূর্তে ইনভাইট করেছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ।